দেশের ষোড়শ রাষ্ট্রপতি পদে নির্বাচন আজ সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। সংসদ ভবনে ও সব রাজ্যগুলি বিধানসভায় ভোট নেওয়া হচ্ছে। 776 জন সাংসদ ও 4,033 জন বিধায়ক তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন 37 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভায় ভোট গ্রহণ চলছে জোর কদমে। 327 জন ভোটদাতার মধ্যে ইতিমধ্যে 100-এরও বেশি বিধায়ক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল 10টার আগে থেকে বিধানসভার লবিতে ভোট দেওয়ার লাইন। বিজেপি বিধায়করা আদিবাসীদের পোশাক পরে ভোটের লাইনে দাঁড়ান। ইতিমধ্যে সরকার ও বিরোধী পক্ষের অনেকেই ভোট দিয়েছেন। কমিশনের দেওয়া নির্দিষ্ট কলম দিয়ে পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটদাতারা। সাংসদদের ব্যালট পেপারের রং সবুজ এবং বিধায়কদের ব্যালট পেপারের রং গোলাপি বলে জানা গেছে। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী জোট প্রার্থী যশবন্ত সিনহার মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় শেষ মুহূর্তে কে জয়ী হন তা জানা যাবে 21 জুলাই।